বর্তমান সরকার যতদিন দায়িত্বে থাকবে ততদিন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আরও বাড়বে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে কথা বলেন তিনি মানববন্ধনে বক্তারা বলেন নিত্য দাম বাড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন শ্রমজীবী ও দরিদ্ররা অথচ তাদের আয় রোজগার বাড়ানোর কোনো উদ্যোগ নেয় না সরকার সরকার কারও কাছে দায়বদ্ধ নয় এক্ষেত্রে আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান তারা জনগণকে নিয়ে বিএনপি তা বাস্তবায়ন করবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা দুর্ভাগ্য আমাদের যেই বাংলাদেশে প্রতি নিয়ত জিনিসপত্রের দাম বেড়েই চলেছে কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত না জনগণের কাছে দায়বদ্ধ না জনগণকে জবাবদিহিতা করতে বাধ্য না কাজেই আমাদের এমন সরকার দরকার যে সরকারকে আমরা নির্বাচিত করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুরু হওয়া বিশেষ টিকা কর্মসূচির আজ দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে টিকা নিতে তিনটা এরই মধ্যে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে দেশব্যাপী সব ইউনিয়ন জেলা পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে আজ কোনো প্রথম ডোজ দেওয়া হবে না যারা গত আটাশে সেপ্টেম্বর প্রথম ডোজ নিয়েছেন তারাই কেবল এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন কেন্দ্র পরিবর্তন করে কোনো টিকা দেওয়া যাবে না টিকা গ্রহীতাদের উপস্থিতির উপর নির্ভর করে প্রয়োজনে বিকেল তিনটার পরও ক্যাম্পেইন চলতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর